বিজেপি কে পর্যদস্ত করে কর্ণাটক হাতের মুঠোয় পুরেছে কংগ্রেস, যা 24 এর লোকসভা ভোটের আগে বিরোধী শিবির কে যেমন অক্সিজেন জুগিয়েছে, তেমনি কংগ্রেস কে আবার বিজেপি বিরোধী শিবিরের মধ্যমণির জায়গাও অনেকটাই ফিরিয়ে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বিজেপি বিরোধী শিবিরের একাধিক মুখ, কিন্তু সেখানে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়াল কাউকে। অরবিন্দ কেজরিওয়াল আমন্ত্রণ পাননি, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। মঙ্গলবার সেই দুজনই নবান্নে বৈঠক করলেন, তারপর সাংবাদিক বৈঠকে বিরোধী শিবিরের ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা করলেন। हम बीजेपी का खिलाफ में हम लड़ेंगे, जनता को सेव करना चाहिए, देश को रक्षा करना चाहिए। आई एम टोटली 100% विद अरविंद जी मान, हर जगह में हम लोग एक साथ में आए। কিন্তু কেউই কংগ্রেস নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না, সরাসরি এড়িয়ে গেলেন কংগ্রেস নিয়ে প্রশ্ন। আর এখানেই প্রশ্ন উঠছে, কংগ্রেস সম্পর্কে তৃণমূল ও আম আদমি পার্টির অবস্থান ঠিক কি? লোকসভা ভোটে কংগ্রেসের নেতৃত্বে বিজেপি বিরোধী জোট কি তারা আদৌ মেনে নেবে? প্রশ্নটা আরো জোরালো হচ্ছে, কারণ কর্ণাটকে বিরাট জয়ের দিনেও কংগ্রেসের নাম মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীকে নিয়ে প্রশ্ন শুনেও তা এড়িয়ে যান। দিদি দিদি, রাহুল গান্ধী কা লিডারশিপ লেকে কিয়া কহেগে আপ? Whatever I said। এবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের দিনেও দেখা গেল একই ছবি। মমতা ব্যানার্জি কর্ণাটকে কংগ্রেস ফেডারেল পূজা কোনো কথা বললো না, যখন কর্ণাটকের জয় সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, তখন মাঝখানে কলকাতাতে এসে কলকাতা কনক্লেভ করে তারা নিজেদের আলাদা অস্তিত্ব জাহির করে আখিরে বিজেপির হাত শক্ত করতে চায়। যদিও পর্যবেক্ষকদের মতে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট তৈরির মতো পরিস্থিতি কোনোদিনই তৈরি হয়নি। এখনো দেশে 180টির বেশি লোকসভা আসনে কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াই। 6 মাসের মধ্যে একার জোরে দুটো রাজ্য বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক। কিন্তু তারপরও তৃণমূল এবং আম আদমি পার্টি যেভাবে কংগ্রেসের থেকে দূরত্ব রেখে চলছে, তাতে জাতীয় রাজনীতিতে কার লাভ আর কার ক্ষতি তৈরি হচ্ছে জল্পনা। কর্ণাটকে ইলেকশনের পর মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কিন্তু রাহুল গান্ধীর নাম মুখে আনেননি। দ্বিতীয়বার যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে তিনি যার সঙ্গে বৈঠক করছেন, তিনি যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু ভোট কাটাকুটি হচ্ছে, সেখানে কিন্তু বিজেপি বিরোধী কোনো জোট করা সম্ভবপর হচ্ছে না এই কেজরিওয়ালের জন্যে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সদিচ্ছা আছে কি না যে সর্বতোপক্ষে বিজেপির বিপক্ষে গিয়ে একটি জোট তৈরি করবেন, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আসলে কংগ্রেসই পরিবারের ব্যাপার, সবই তো কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া অশান্ত শিশু, তারপরে মা মেয়ে ছেলে এদের নিয়ে বড় সংসারের একটা কল্পনা, কিন্তু এরা প্রত্যেকেই আন্তরিকভাবে পরিবার পরিকল্পনায় বিশ্বাস করে। সেই জন্য যখনই ভোট আসে তখনই এরা ছোট পরিবার সুখী পরিবারের কথা ভেবে নেয়, যে যেখানে পারে চলে যায়। ভারতবর্ষের মানুষ এদের ভবিষ্যৎ জানেন, তাই কালের দেওয়ালে লেখা হয়ে গেল যে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদি। সামনে বছরই দেশে লোকসভা ভোট, তার আগে কি সার্বিক মোদী বিরোধী জোট তৈরি হবে নাকি ফাটল ধরবে, সেটাই দেখার কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।